graphicmama.com এর অ্যাকাউন্ট লিংকের ওখানে এখানে আসার পর সাইন আপ সাইন আপ করে জয়েনিং এখানে অপশন চলে আসবে আসার পর এখানে আপনার মেইল আইডি এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার জন্য এখানে ইয়েস সাবমিট ক্লিক করে ফেলবেন দেন দেখেন এখানে একটা গ্রুপ করে ফেলবেন ক্রেডিট যেন এখন কোনো আর্নিং হয় নাই তো এখানে এই ধরনের সিস্টেম এখানে দেখেন পার্সেস হিস্টোরি ক্রেডিট ব্যালেন্স সব কিছু জিরো দেখাচ্ছে একদম সিম্পল এখানে অ্যাকাউন্ট করার জন্য তো দেখেন এখানে আমার অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করা হয়ে গেছে তো এরপর এখানে অনেকগুলো কাজের অপশন আছে যেমন এখানে ক্রেডিট ব্যালেন্স যদি আপনার অ্যাকাউন্ট সেট আপ আপনার এখানে এসে আপনার অ্যাকাউন্টে সেট আপ করে নেবেন এইভাবে এখানে দেখেন এখানে চুজ করে আপনার ছবি আপনার লাস্ট নেম যদি থাকে সে ফুল নেম লাস্ট নেম দিয়ে দিলাম দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এটা হলো ঢাকা জোন পাসওয়ার্ড চেঞ্জের সব কিছু অপশন আছে এখানে ইমেজ আপলোড 72x72 পিক্সেল মধ্যে হতে হবে তো আমি আমার ইমেজ সাইজে চলে আসবো ইমেজটা যেটা দেওয়ার জন্য আমি আপনাকে দেখাই দিচ্ছি তাহলে আপনারা এইভাবে ইমেজটা আপলোড করতে পারবেন তো এখানে আমার একটা ইমেজ আপলোড করে আমি দেখাই দিচ্ছি আপনাকে ইমেজে চলে আসবো ইমেজে এসে আমার যে ইমেজটা আছে সেম ইমেজটাকে আমি এখানে আসতেছি আমি আপনার এই ইমেজটাকে আমি আমার মতো করে সাইজ করে নিব 72x72 72x72 ওকে দেন সেট করে দিলাম আপলোড করে দিব এখানে আপডেট দেখেন এখানে আমার অলমোস্ট ইমেজটা শো করবে আর এখানে সবচেয়ে যেটা ভালো হলো ফাইল আপলোড করার জন্য কি করতে হবে কারণ এখানে ভালো ভালো অনেক সময় ডিজাইনগুলো আপলোড করতে সুবিধা হয় এটা খুব ভালো একটা মার্কেট প্লেস আশা করি এর সম্পর্কে আপনারা অনেকটাই জানেন আর যারা জানেন না তারা তো নতুন এখানে আসবেন এখানে এখানে অ্যাকাউন্ট করে এখান থেকেও আপনারা অনেক কিছু সিস্টেম জানতে পারবেন তো নেক্সট ভিডিওতে আমি এর সম্পর্কে আরও ডিটেল জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর ভালো থাকবেন আর এর সম্পর্কে যদি কেউ আরও ডিটেল জানেন সেটাও আমাকে জানাবেন আমি চেষ্টা করবো তাদের উপর সঙ্গে সব কিছু আলোচনা করে সামনে আপনাদের জন্য আর একটা ভালো ডিটেল নিয়ে আসবো ইনশাল্লাহ আর আজকের মতো জাস্ট এখানে অ্যাকাউন্ট করবেন কী করে তার ব্যাক আপটা দেখালাম আর ভালো থাকবেন আর এখানে একটা ভালো একটা সার্চ করা যায় যেমন এখান থেকেও ভালো একটা সার্চ করেও যেমন আমি এক ভাইয়ের কাছে একটু আগেও জানলাম যে উনি আমাকে জানাচ্ছিল যে এখানে আপনার যেটা হচ্ছে ওটিএ ট্রেনিং মেথড এসএসসিটা তো এর মাধ্যমে একটা ভালো পরিমাণ একটা জানার অপশন আছে যেটা অনেকগুলো কাজ করা সম্ভব এখান থেকেও ভালো সাথে চলে আসে তো ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ডিটেলস আমি আরেকটা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম